নারন্দ অয়ং হরি সর্বভূতে জচ্যুত তস্য পাদে নমামায়ম তস্য পাদে নমামায়ম হরিঃ ওম তৎসত হরিঃ ওম তৎসত হরিঃ ওম তৎসত জয় জগন্নাথ জয় পঞ্চসখা ব্রহ্মদণ্ডর চিকিৎসা শিবির আজি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে নয়াগড় জেলা বাহাড়া ঝোলা বেরুয়া বাড়ি গ্রামে বাহাড়া ঝোলা বেরুয়া বাড়ি তোটা সাহি গ্রামে এ ব্রহ্মদণ্ড চিকিৎসা শিবির নিয়ম হচ্ছে কোণ প্রত্যেক রোগ পাই প্রত্যেক ব্যক্তি মানুষ স্ত্রী পুরুষ জাতি বর্ণ নির্বিশেষে নির্বিবাদে সাত থর ব্রহ্মদণ্ড স্পর্শ করা পড়ব যে প্রথম থর করে ব্রহ্মদণ্ড ছুঁইবে একুশ দিন পর্যন্ত আমিষ আসি আমিষ ভোজন করবে না এবং প্রত্যেক রোগ পাই সাত থর ব্রহ্মদণ্ড স্পর্শ করবে নিশ্চিত ভাবে সবু রোগর আরোগ্য হবে বর্তমান আপনার যে ব্রহ্মদণ্ড দ্বারা কিছু পরিমাণে আরোগ্য হলে বিগত দুই চারি পাড়ি ভিতরে হাত টেকিলে কেউ মানুষের পীড়া কমিছে আমি দেখিবা প্রকৃত কেউ মানুষের পীড়া কমুছি যে পীড়া কমুছি হাত টেকন্তু আমি দেখিবা যে তাঁকর পীড়া কষ্ট দুঃখ দৈন্য লাঘব হয়ে যাচ্ছি তেমন ব্রহ্মদণ্ডর স্পর্শর নিয়ম একুশ দিন পর্যন্ত আমিষ আসি মাদক দ্রব্য ভোজন করবে না সাত থর বা সাতটি বুধবার আসি ব্রহ্মদণ্ডর স্পর্শ নেবে এ ব্রহ্মদণ্ড কেবল মনুষ্যর আঁঠুগুঁটি বাত প্যারালিসিস অর্স ডায়াবেটিস আখি রোগ মুন্ড রোগ সবু রোগর পীড়ার নিবারণ হয়েযিব বর্তমান এবং সমস্ত নিবেদন করবি আসন্তা পাড়ি আমার ব্রহ্ম ধৌতি জল দিয়াযিব এবং আশ্রমর দিব্য শালাগ্রাম আসবে যে শালাগ্রামের শঙ্খ চক্র চিহ্ন অপন মানে মদ বোতল নুহে প্রায় মদ বোতল কিনে আনতি থা বোতল যে বোতল আনবে তা অইঠা করে শুদ্ধ বোতল আনবে যে ব্রহ্ম ধৌতি জল মধ্যে নিয়ে যাবে বর্তমান যে কিছু পীড়া আছে মো সহিত ব্রহ্ম মন্ত্রকু সাত থর সমস্তে উচ্চারণ করতু যাহাদ্বারা রোগ কষ্ট পীড়া নিবারণ হব ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত ওম জগন্নাথায় বিদ্মহে দারু ব্রহ্মায় ধীমহি তন্ন ব্রহ্ম প্রচোদয়াত আমি বর্তমান ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পাঠ করে সারিছে তেণু যে রোগী আসবে আমার পিসা বর্তমান ব্রহ্মদণ্ড ছুঁইবে আসন্তা পাড়ি মু নিজে ব্রহ্মদণ্ড ছুঁইবি এবং এটা খালি ছুঁই দেওয়া মাত্র রোগ নিশ্চিন্ত ভাল হয়ে যায় আ সম্পর্কে আমি বহু বিশেষ করে আলোচনা করিবা বর্তমানে সিরিয়াল ক্রমে পর্যায় ক্রমে নিষ্ঠা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা জ্ঞান বৈরাগ্য যুক্ত হই একনিষ্ঠ ভাবে আমি ব্রহ্মদণ্ড স্পর্শ করিবা।